চলচ্চিত্রের মানুষ এরা, কিন্তু চলচ্চিত্র নিয়ে তো এই কেস, এটা হচ্ছে না, শুটিং নিয়ে হচ্ছে না, চলছে ভালো, এটা আমাদের জন্য খুশির কথা। এবং ওদেরকে থ্যাঙ্কস দিই যে ওরা এই এই সময়ে তোমার এই ছবি বানিয়েছে দুজন পরিচালক। এবছর আর একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে তারকারা বলি আর এই এফডিসি করতে সুবিধ সংশ্লিষ্ট যারা অভিনেতা অভিনয়শিল্পী আছেন তারা কিছুটা জিডি বা হুমকি এবং মামলা শরণাপন্ন হয়েছিল এই বছরে। আমরা সব এগুলো তো ব্যক্তিগত কারণ হয়েছে, আমাদের চলচ্চিত্র কেন্দ্রিক নাই, হলো চলচ্চিত্রের মানুষ এরা, কিন্তু চলচ্চিত্র নিয়ে তো এই কেস, এটা হচ্ছে না, শুটিং নিয়ে হচ্ছে না, শিডিউল নিয়ে হচ্ছে না, এটা ওদের ব্যক্তিগত, এগুলিতে আমি কথা বলতে চাই না, ওরা ব্যক্তিগত এগুলো। আচ্ছা, আর একটা বিষয় হলো যে মানে লাস্ট যেটা মানে শিল্পীদের নিয়ে বলতে হয় যে এই আপনি দিকটাকে বলছেন একটা সময় কিন্তু আপনাদের নামে ছবি চলতো, হলে যেত যে অমুকের ছবি দেলো যাওয়ার জুন্টুর ছবি না, এখনো আমাদের নাম দেখলে মানুষ দেখতে চায়, কিন্তু আগে জিজ্ঞেস করে হিরো হিরোইন কে। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে সোজা জিগায় যে নায়ক নায়িকা কেটা, আর হল থেকে বাইরে হলে যখন মানুষ ভাই ছবিটা কেমন, তখন কিন্তু নায়ক নায়িকার কথা কয় না, ডাইরেক্টরের কথাও কয় না, ভাই ছবিটা কেমন, হিস্টোরিটা খুব ভালো, আচ্ছা এই কথা বললে। আচ্ছা, এখন ভালো না লাগলো হিস্টোরি নেয় ছবি কি দেবো। আচ্ছা, এই এই বছর যে এই হিস্টোরি এই শব্দ ব্যবহার করে, হ্যাঁ এই বছর যে ছবিগুলো হয়েছে সেখানে তো আমরা অনেক কিছু শুনছি, অনেকাংশে মানে হয়তো তারকাদের চেয়ে গল্পটাকে মানুষ বেশি লুফে নিয়েছিল, এই বছর ছবিগুলো নিয়ে আপনার গল্প ভালো না হলে তারকার ছবি একদিন, এটা কথা খেয়াল রাখো, খেয়াল করো, গল্প ভালো না হলে একদিন আর্টিস্ট দেখতে যাবে, টিকিট কাটবে, ভিড় হবে, পরের দিন দেখবে যে লোক নেয়, কেন গল্পটা ভালো না এই জন্য দেখে নেয়, এই বেটাতে তো প্রথম পর্দা তো আসতে দেখে ফেললাম, প্রথম পর্দা নায়ক আসলো তাকে দেখে ফেললাম, তারপরে কাজটা কি দেখাও, গল্পটা কি শোনাও, দেখেছে প্রথমে হিরো আসলো ফাইট করলো মানুষ দেখলো, আর তিন ঘন্টা ওই কর্মটা দেখবে, গল্পটা দেখবে, গল্প ভালো না হলে ছবি চলে না, চলচ্চিত্রে সবচেয়ে বড় স্টার গল্প আর কিচ্ছু না। এবার তো বলি অমিতাভ বচ্চনের শোলে ফাটাফাটি সর সমস্ত ভারতবর্ষ, পরের ছবি আসলো শান, ওই এক্সিবিটাররা এক একটা সার্কেট এত কোটি টাকা, এত কোটি টাকা, পঞ্চাশ কোটি টাকা, ষাট কোটি টাকা দিয়ে এক একটা সার্কেট কিনে নিচ্ছে, কিন্তু ছবিটা রিলিজের পরের দিনই শেষ, কেন শোলের মতো হলো না কেন, সেই অমিতাভ, সেই ধর্মেন্দ্র, হেমা মালিনী, তো ওটা চলো না কেন, গল্পটা নাই। আচ্ছা, এমনিতে আমাদের এবছরে যে ছবিগুলো মুক্তি পেয়েছে তার মধ্যে গোলু একটা সিনেমা, দিন দেডে একটা সিনেমা আলাদা ধাঁচের, আর এই হাওয়া পরাণ একটা আলাদা ধাঁচের, এই এই ছবিগুলোর খবর তো আপনার নিয়েছেন বটে, আপনার মানে কেমন মনে হয়েছিল? ছবি দুটির রেজাল্ট ভালো শুনছে, চলছে ভালো, এটা আমাদের জন্য খুশির কথা। এবং ওদেরকে থ্যাঙ্কস দিই যে ওরা এই এই সময়ে তোমার এই ছবি বানিয়েছে দুজন পরিচালক। আচ্ছা, তো এই পরিস্থিতিতে মানে পরিস্থিতি বলতে কিছু নাই, না না পরিস্থিতি বলতে যে চলচ্চিত্রের সময় যায় নাই, চলচ্চিত্রের সময় আছে এখনও, ভালো ভালো গল্প নিলেই, এখন তো এখন হয়েছে কি যে পরিচালকরা নিজেরাই একটা গল্প সিলেক্ট করে, নিজের একটা গল্প সিলেক্ট করে লিখে শুটিং করে ফেলে, যদি বলে একটা কারেকশন করা রাইটারের কাছে যাবে না, যদি চেঞ্জ করে ফেলে, যদি এই দৃশ্য চেঞ্জ করে দিস, শোভা দত্তর মতো লোক, শিবলী সাদেকের মতো লোক, তারপর ওই ইবনি মিজানের মতো পরিচালক, তারপরে কাজী জহির সাহেবের মতো পরিচালক, ওরা চলচ্চিত্রের গল্প লিখে আমাদের কাছে আসতো, ভাই আমি একটা গল্প তৈরি করেছি, গল্পটা একটু দেখে দাও, আমার ঘরে এসে বসে থাকতো শোভা দত্তর মতো একটা পরিচালক, জন্টু আমি একটা গল্প রেডি করছি, গল্পটা একটু দেখো ঠিক আছে কি না, তো এরা তো প্রেস্টিজ মনে করে এখন যে একজনের কাছে গিয়ে গল্প দেখাবো, তাহলে বলবো কী লেখছো, ওরা তো গল্পকার না, তা তোমরা গল্প ওই যে ক্যাসেট নিয়ে আসে, ওই বিদেশি কোনো ছবির ক্যাসেট নিয়ে আসে, মানে আমাদের পার্শ্ববর্তী দেশের হোক বা পাকিস্তানের হোক, ভারতের হোক বা আশেপাশের কোনো দেশের হোক, ক্যাসেট নিয়ে বসে ট্রান্সলেট করে ছবিতে চলে যায়, কালচারটা কি ওখানকার সেটাও খেয়াল করে না, আমাদের দেশের কালচার আর ভারতের বোম্বে দিল্লি ওই সব জায়গার যে মানুষের যে একটা কালচার জীবনের ও তার সাথে আমাদেরটা মিলে না, তো পারিপার্শ্বিকতাই ভিন্ন, তো ওখান থেকে একটা গল্প লিখলেই কি হয়ে যাবে, ওটাকে আমাদের দেশের মতো করে সাজাতে হবে, তো ঠিক আছে তুমি ওইটাই নিয়ে আসলা, কপিটাই নিয়ে আসলা,
কিন্তু সাজাতে হবে তো আমাদের মতো করে, ওটাই যদি লেখেতে তো হবে না, ডায়লগ ট্রান্সলেট করলে তো হলো না, ওদের সংলাপ আর আমাদের বাংলার মেজাজে সংলাপ তো এক না।